গুড মর্নিং এভরিওয়ান। সো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে আমি সুন্দর সুন্দর ড্রেস পরেছি, যেটা সবাই এসেই নোটিশ করলো। এনিওয়েজ, আজকে হতে চলেছে ধামাকাদার ব্লগ, এই কারণে কারণ আমরা সবাই আজকে সাজুগুজু করবো। আর আমার সাজুগুজুর পার্টনার আজকে এই জেরা। হাই, কি মজা, ঠিকা চিকা। আর আমার আউটফিট এখানে রাখা আছে যেটা আমি আজকে পরবো। দিস ইজ দ্য শাড়ি ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরবো। সো চলো আজকের ব্লগটা অবশ্যই দেখো, অবশ্যই তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। আমাকে ক্রিম্পিং করে দিল বিনা, আর এখন হচ্ছে মালা বানানো হচ্ছে। মালা বানাচ্ছি আমি, একটা আমার একটা তোর, বুঝছিস? আর আমি কি দেখে থাকবো? হ্যাঁ, ভাববে না। ওই ওগুলো কে পরবে? ওগুলো ওগুলো গাছে হিসেবে খোপাতে। হ্যাঁ, তুই তোর মুখটাকে এরকম করে রাখছিস কেন? তোর মুখটা দেখা যে কে 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 বানাচ্ছে মালা, দেখা। লড়কি বিউটিফুল, এখন আমরা সেলফ মেকআপ করবো গাইস। তো আমি রেডি, দিস ইজ মাই আউটফিট টু ডেস। এই সবাই রেডি হয়েছে, সবাই ইয়েলো 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 পরেছে, আমি শুধু একটু ইউনিক বিকজ আই ম্যাডাম। আর এই ফ্লাওয়ার জুয়েলারি পরেছি, আর এটা নেকলেসটা রাখি বানিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর। আর শাড়ি ড্রেস এভরিথিং রাখি, সব ওদের থেকে আমি নিয়ে নিয়েছি, জবরদস্তি রাখির থেকে বিশেষ করে। আর আমার ড্রেস রাখিকে দিয়েছি, ওদেরকেও দেখাচ্ছি। এই হচ্ছে রিম্পি রানী, উল্টো পাশে ঘুরে বসে আছে। এই হচ্ছে রাখি, লড়কি বিউটিফুল। এই হচ্ছে বিনা, সবাই বিউটিফুল। আর এই হচ্ছে মাম্পি, ওর কথা তো বাদই দিলাম, সুন্দরী। ও হচ্ছে সুন্দরী। আর আমি রেডি, দিস ইজ মাই সেট আপ, আমি আজকে মেকআপ করবো। কোনো ব্যাপার না, সবার যে ওরকম হাই ফেস সেট আপ হবে সেরকম তো কোনো কথা নেই। আর এই যে চলো মেকআপ স্টার্ট করি। আমি রেডি গাইস, বাট ওরা এখনো রেডি হয়নি। আমার এই হচ্ছে লুক। এখানে একজন লাইভে, এখানে একজন ফটো তুলছে, এখানে একজন লিপস্টিক লাগাচ্ছে, মানে ডিপ কালার করা হচ্ছে নাকি? এমনিতেই লড়কি বিউটিফুল। আরেকজন শাড়ি ঠিক করছে, ফটো তুলছে গাইস। দেখো এই পোজ, এই হচ্ছে ফটোগ্রাফার। সব আজকে আমার এখানে হুড়পুড়ি। এই যে এই যে এই যে এই যে এই যে আরেকজন আরেকজন পেছনে ও পোজ দিচ্ছে। গাইস আহা রাখিটা খুব খারাপ কাজ করলো, আগে আগে তুলে ফেললো। আর এদিকে মাম্পি ছবি তুলবে না জন্য ও একা একাই কালার লাগিয়ে একা একাই ছবি তুলছে। গুড ইভিনিং গাইস, মেকআপ তুলে ফেলেছি, ওরা অনেক আগে চলে গেছে, এখন আমি যাবো বাজারে, আমার ড্রাইভার চলে এসেছে। সো চলো যাই বাজারে। মুখের অবস্থা শেষ গাইস, কয়েকদিন মেকআপ 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 করে, আজকে তো আবার বেশি করে মেকআপ করা হয়েছে, শেষ কি বলবো। এনিওয়ে সো চলো বাজারে যাই, আজকে অনেক অনেক কাজ আছে।
আর আমি সবে ঘরের ঘর কাজকর্ম করলাম, দেন চা খেলাম। আজকে সারা ঘর আবিরে বালি বালি হয়ে গেছিল, সেটাকে সমস্ত কিছু গুছিয়ে মুছতে হলো এই রাত্রেবেলা, ইয়াস সন্ধ্যেবেলা। আর এখন বেরোচ্ছি, তো চলো যাই, আইসক্রিম খাবো। স্কুটিতে বসে বসে আইসক্রিম খাচ্ছি গাইস, আমাদের বাজার করা ডান, অনেক কিছু বাজার করলাম, কি মজা। স্কুটিতে বসে বসে আইসক্রিম কে খায়, আর শীতকাল আইসক্রিম কে খায় গাইস। রান্না করিনি তো, এখন রান্না করতে আসলাম গাইস। হবে আলু ভাজা আর ডাল, ডালটা একটু বেশি করে বানাচ্ছি, যেটা আমি কালকে খেতে পারবো। ডালকে সোমবার দেব। আমার ঘরে মোদি এসেছে। ভাই তোর নাম কি রে? ই মা কি পচা নাম, গুবলু কার নাম? গুবলু কার নাম? না গুবলু কার নাম? পাপা কোনটা রে? পাপা কোনটা? পাপা কোনটা? জয়ের পাপা কোনটা? জয়ের পাপা এটা। কোনটা জয়ের পাপা? ঠিক, এখানে লাইট জ্বলে, লাইট কই? লাইট জ্বলে না? এ নাম, তাহলে এখন কি হবে? তি হবে এখন? তি হবে এখন? আমি